back to my channel Anita Vlogs चले आसलाम নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এখন বাজে সকাল 8টা। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, দেখতে পাচ্ছো। তো এখন চলে যাব সোজা রান্নাঘরে চা বানাতে। তো বন্ধুরা, সকালে উঠে সবার প্রথমে আমার যেটা কাজ হয় জানালাগুলোকে খুলে দেওয়া, মানে কতক্ষণে উঠে জানালাগুলোকে খুলবো। ঘরগুলো এত গরম হয়ে থাকে, মানে গরমে পুরো গরম ভাব বেরোতে থাকে। তো মনে হয় যে কতক্ষণে উঠে জানালাগুলোকে খুলবো। আমার মনে হয় এটা সবারই কাজ, শুধু আমার একার না। তারপর এইদিকে সসপ্যান থেকে দুধটাকে অন্য একটা কিছুতে খালি করে নিলাম। তো আমরা আগে এভরিডেই খেতাম, এখন কিছুদিন থেকে লিকুইড দুধ খাচ্ছি। আমাদের বাপের বাড়িতে লিকুইড দুধই খাওয়া হয় আর আমাদের শ্বশুরবাড়িতে এভরিডে খাওয়া হয়। তার জন্য আমরাও এভরিডে খেতাম, কিন্তু কিছুদিন ধরে ভাবলাম যে এখন অল্প লিকুইড দুধ খেয়ে দেখি, কারণ লিকুইড দুধের চাটা আমার ভীষণই ভালো লাগে। তো তারপর যেহেতু মানে লিকুইড দুধটাকে এনে জাল করে রেখেছিলাম, তো জাল করে সসপ্যানে রেখে দিয়েছিলাম। জানি সকালে চা বানাতে হবে, তো তার জন্য ভেবেছিলাম যে সকালে খালি করে নেব, তার জন্য সসপ্যানেই রেখে দিয়েছিলাম। তারপর এখন খালি করে নিলাম। তো খালি করে সসপ্যানটাকে এখন ভালো করে মানে পরিষ্কার করে নিচ্ছি, কারণ দুধের স্বরগুলো পুরো লেগে রয়েছিল সসপ্যানে। তো এইভাবে যদি চা বানাতাম তাহলে চাটা পুড়ে উঠতো। তো তার জন্য সসপ্যানটাকে খালি করে তারপর এটা মানে পরিষ্কার করে তারপর এটাতে এখন আগের দিনের অল্প কিছু দুধ ছিল, তো ওই দুধটাই দিয়ে এখন চাটা বানিয়ে নেব। তো অল্প দুধ দিয়ে অল্প জল অ্যাড করে নিলাম, তো এখন চাটা বসিয়ে দেব। আর তোমাদেরকে তো আমি আগের ব্লগ যারা আমার দেখেছো তাদেরকে তো আমি বলেছি আগের ব্লগে, তো যারা দেখেছো আগের ব্লগ তারা হয়তো জানো যে মানে আমি কোনো কিছু না ধুয়ে খাই না। আমি যেটাতেই খাই না কেন, আমি আগে ধুয়ে তারপর সেটাতে খাই। সেটা একটা ছোট চামচই বলো বা থালাই বলো বা বাটি গ্লাস যেটাই হোক না কেন, আমি আগে ধুয়ে তারপর সেটাতে খাই, যখনই খাই। সকাল বলো, দুপুর বলো, বিকাল বলো, রাত বলো, যখনই খাবো ধুয়ে খাবো। তো এখনও সেম, আমি কাপগুলোকে ধুয়ে নিলাম আগে। তো ধুয়ে ধুয়ে এক করে রেডি করে রাখছি সামনে। তারপর চায়ের সেটাকে চামচ ঠামচ যত কিছু আছে চায়ের ছাঁকনি ঠাঁকনি সব কিছু ধুয়ে এটাকে রেখে দিলাম। তো এখন এক এক করে চায়ের জিনিসগুলো অ্যাড করে নেব। তো প্রথমে চা পাতা দিয়ে দেবো। তো না, আমি মানে আগে চা পাতা চিনি একসাথেই দিয়ে দিতাম চায়ের মধ্যে। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, হ্যাঁ অ্যাপিতে নাকি ইউটিউবে দেখেছিলাম আমার ঠিক মনে নেই। তো ওইখানে দেখেছিলাম যে আমি মানে আগে চাপাতিটা দিয়ে ফুটিয়ে নেয় চাটাকে ভালো করে, তারপর লাস্টে চাটা নামানোর আগে চিনি দিয়ে দেয়। তো আমি এখন কয়েকদিন থেকে সেইভাবেই বানাচ্ছি, চাটা বেশ ভালোই লাগে খেতে। আর আমি জানি যতটুকু আর কি চাটা যত ফুটালে অতটা টেস্ট হয়, তার জন্য আমি স্টিম কমিয়ে কমিয়ে মানে চাটা বসিয়ে রাখি। চাটা বসিয়ে আমি অন্য কাজ করতে থাকি, সাথে সাথে আমার চাও হয়ে যায় আর আমার অন্য কাজও হয়ে যায়। তো এদিকে আমি চাপাতি দিয়ে চাটাকে ফুটতে বসিয়ে দিলাম আর আমি এদিকে এসে ঘরটা এবারে শুড়ে নিচ্ছি। তো দেখো ওই চেয়ারে মানে কি বলবো, পরিষ্কার করে রাখলেও পরিষ্কার থাকে না, জানি না কীভাবে এত কাপড় চোপড় ভেতর থেকে এসে পড়ে, মানে চেয়ারটাকে খালি আর রাখতে পারি না আমি। কাপড় থাকবে একটা না তো একটা কাপড় থাকবে, কোনো সময় চেয়ারটাকে খালি রাখা যায় না। ওই মানে বাঙালি বাঙালি বলে একটা ব্যাপার আছে, তো তো বাঙালিদের বাড়িতে তো এমন একটা চেয়ার থাকেই সবাই জানো, মানে এমন একটা চেয়ার থাকবে, কিছু থাকা না থাকে এমন একটা কাপড় আলাদা চেয়ার থাকবে যেটাতে এক দাদা। যাই হোক, ঘরটাকে আমি আমার শুড়ে নিচ্ছি। তো শুড়ে তারপর চাটা খেয়ে নেবো দুজন মিলে। তো দেখো চা নিয়ে এসে পড়েছি, বসে পড়েছি বেডে চা খেতে। তো দুজন মিলে চাটা খেয়ে নেব। তো চা খাচ্ছিলাম আর ও বলছে যে তুমি কি ভিডিও করছো, দেখো আমার পা দেখা যাচ্ছে, মানে ওর একটু পাটা দেখা যাচ্ছিলো, তো সেটাই বলছিলো। তো আমি বলছি কি হয়েছে পা দেখা যাচ্ছে, তো কোনো ব্যাপার না তাই না, বললাম পাই তো দেখা যাচ্ছে। তারপর দেখো ওইদিকে ও চাটা খেয়ে একদম স্কুলের জন্য রেডি হয়ে যাচ্ছে, স্কুলে যাবে বলে সেই ফিট ফাট একদম পুরো। দেখো মাস্টার পেটও বেরিয়েছে অল্প, তো ও তো আর জানে না যে ক্যামেরা করছি, কারণ ও জানলে হয়েছে ক্যামেরা বন্ধ করে দেবে। তো তারপর ও চলে গেল স্কুলে। তো তারপর আমার শুরু হলো সংসারের কাজকর্ম। তো ভাবলাম আগে বিছানাটাকে গুছিয়ে নিই, কারণ আজকে নতুন বেডশিট পাতবো। তো তার জন্য খুব ভালো লাগছে মনটা আমার, মানে বেডশিট খুব ভালো লাগে নতুন নতুন বেডশিট বিছানাতে রাখতে। তো দেখো বালিশ কাভারগুলো ভরে নিয়েছি এক এক করে। তো এই বালিশ দুটো আমরা বাজার ইন্ডিয়া থেকে এনেছি, হ্যাঁ বাজার ইন্ডিয়া নাকি বিশাল থেকে এনেছি ঠিক, না না বাজার ইন্ডিয়া থেকে এনেছি বালিশগুলো। তো 200 করে পড়েছে একটা বালিশ,
দুটা 400 নিয়েছে, ভালোই বেশ বালিশগুলো, স্পঞ্জের বালিশ তো ভালো লাগে বেশ। তো তারপর বালিশগুলোতে কাভার পরে আমি বেডশিটটা পেতে নেবো সুন্দর করে টান টান করে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, নতুন নতুন সংসার তো, তো তার জন্য সেরকম জিনিসপত্র কিছুই নেই আমাদের ঘরে, আর যেহেতু ভাড়া বাড়িতে থাকি তো সেরকম জিনিসপত্র কিনেও লাভ নেই আমি যেটা মনে করি আর কি, কারণ ভাড়া বাড়িতে আজ আছি কাল নেই। এমনি তো ভেবেছি যে এখানে 4-5 বছর থাকবো বলে, কিন্তু কি বলো তো, ওই যে একটা কথা আছে না, আমরা লাইফের জন্য যেটাই প্ল্যান করি না কেন, লাইফ কিন্তু আমাদের জন্য অন্য কিছুই প্ল্যান বানিয়ে রেখেছে, তো সেটা তো আর আমরা জানি না। তো তার জন্য ভেবেছি 4-5 বছর এখানে থাকবো, কিন্তু কি যদি হয়তো আবার মানে অন্য কোথাও ট্রান্সফার হয় বা অন্য কোনো কারণে আমাদের আবার কোথাও যেতে হয়, তো তার জন্য বেশি জিনিসপত্র কিনে লাভ নেই। তো যেগুলো দরকারি আর কি, না হলে হবে না, সেগুলোই আছে বর্তমান ঘরে। যেমন এই বিছানাই বলো, ড্রেসিং টেবিল বলো, আলমারি বলো, ফ্যান, এইসব হাঁচাপি বাসনপত্র, তো এগুলোই চেয়ার টেবিল, এগুলো না হলে তো হবে না, তো এগুলোই রয়েছে। আর ঠাকুরও বসাইনি আমি এখনও, কারণ কি বেডরুমের মধ্যে ঠাকুর আমার এটা মানে ব্যাপারটা বেশি ভালো লাগে না। একটাই তো রুম আমাদের, মানে একটা বেডরুম একটা কিচেন, তো দুটাই রুম নিয়েছি, তো বেডরুমের মধ্যে ঠাকুর রাখাটা মানে ব্যাপারটা আমার পোষায় না। তো তার জন্য ভেবেছি যখন নতুন রুম নিব তখনই ঠাকুর বসাবো নতুন রুমে। তো তার জন্য এখন আর ঠাকুর বসাইনি, এমনি ঠাকুরের ফটো আছে তো সেখানে সন্ধ্যাবাতি দিই, তো ওই আর কি। তারপর এসে পড়লাম রান্নাঘরে রান্না করতে। তো যেটাই করি না কেন, আমরা আমাদের রান্নাটা তো করতেই হবে, এটা মানে রান্না না করলে হবে না, যাই করো না করো রান্না রোজ করতে হবে, এটা আমাদের রোজের কাজ, তাই না বলো? তারপরে এদিকে এক উনানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে, আর আরেক উনানে ভাতের জল বসিয়ে দিয়েছি। তো এবারে কড়াইটাতে আমি তেল দিয়ে নিচ্ছি, আর সাথে সাথে দিয়ে দেবো মাছের তেল ছিল তো সেটাই দিয়ে দিলাম। মানে আজকে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে করব ভাজা ভাজা। তো আমার ভীষণ ভালো লাগে মাছের তেল দিয়ে বেগুন ভাজাটা খেতে। তো মাঝে মধ্যে আলুও দিই, কিন্তু এখন আর আলু দেবো না, এখন শুধু বেগুনটাই করব পেঁয়াজ দিয়ে। তো তারপর তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমি বেগুন আর পেঁয়াজটাকে অ্যাড করে নেবো, আর মরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি, কারণ কি বেশি করেই মরিচ দিয়েছি, কারণ আমরা ঝালটা একটু খেতে বেশি পছন্দ করি, তো তার জন্য বেশি করে মরিচটা কুচি কুচি করে দিয়েছি। তো তারপরে হলুদ লবণ অ্যাড করে নেবো এটাকে, তারপর এটাকে ভালো করে স্টিম কমিয়ে ভাজা ভাজা হতে দেবো। মানে তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছি যে আমি যে কোনো রান্না করি না কেন, মানে আমি রান্নার তাড়াহুড়ো না থাকলে স্টিম কমিয়ে আমি রান্না করি, কারণ রান্নার সাথে সাথে আমার অন্য কাজও হয়ে যায়। যেমন কি এদিকে দেখো আমি বেগুন ভাজাটা বসিয়ে ওইদিকে আমি চালটা ধুয়ে নিলাম, আর এদিকে ভাতের জল বসিয়ে রেখেছি, তো একসাথে আমার দুটো কাজ হয়ে গেল। তো ভাতের জলটাও গরম হয়ে গেছে, তারপর আমি চালটাও দিয়ে দিয়েছি, তো ভাতটাও ফুটে যাচ্ছে, আর এদিকে দেখো আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে। তো ভেবেছিলাম ওই যে মানুষের ভিডিওতে দেখি স্লো মোশনে কি সুন্দর সবজিগুলোকে উঠিয়ে উঠিয়ে বাসনে রাখে, বাটিতে হোক তারপর কোনো চাটিতে হোক উঠিয়ে উঠিয়ে রাখে, তো আমিও ভেবেছিলাম সেরকম একটা ক্লিপ নেব, কিন্তু কি বলো পারলাম না নিতে। তো যাই হোক, আমি যেমন পারি সেরকমই নিলাম, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো তারপর এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেল, তো এই কড়াইতে তেল দিয়ে আমি মাছের ঝোলটাও বসিয়ে দেব। তো বেগুন ভাজা হওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পর আমার ভাতও হয়ে গেছে, তো ভাতের মার গেলে নিয়েছি, তো এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে, তো জিরে সম্বাদ দিয়ে নিয়েছি, তো এখন এটাকে আলুটা দিয়ে হলুদ লবণ অ্যাড করে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো স্টিম কমিয়ে। তো আলুটা ভাজা ভাজা হতে থাক, এদিকে আমি আমার অন্য কাজগুলো করে নেব। তো এদিকে আমি জল রেডি করে রাখলাম মাছের ঝোলে দেব বলে আগের থেকে, আর এদিকে আমি মাজা ছিল একটু বদলে, তো সেটাকে ফিনিশ করে দিলাম। এবার মাজার বোতলটাতে জল ভরে রেখে দেবো, কারণ কি বলতো, মাজার বোতলই হোক বা স্প্রাইটের বোতলই হোক, ওগুলোতে না একটা স্মেল থেকে যায় ভালো করে না ধুলে, তখন ওটাতে জল খেতে ভালো লাগে না, তো তার জন্য রেখে দিচ্ছি পরে ভালো করে ধুবো। তারপর এদিকে আমি বোতলগুলো ধুয়ে নিচ্ছি, তো বোতলগুলোতে জল ভরে রাখবো, একটা বোতল ফ্রিজে রেখে দেবো আর একটা বোতল বাইরে রেখে দেবো ওর জন্য। তো মানে কি ওর জন্য আমি সবসময় এমন বোতলে জল ভরে রেডি করে রাখি, কারণ কি বলতো, ও মানে অন্য কাজ করা তো দূরেরই কথা, ওগুলো আমি ভাবিও না আর ওকে বলিও না, ও মানে নিজে যে এক গ্লাস জল ভরেও খাবে না, কোনো সময় যদি জল টেস্টটাও পায় ওর, তাও এক গ্লাস জল ভরে খাবে না ও, যদি বোতলে থাকে
থাকে তাহলেই খাবে, না হলে খাবে না, বা আমাকে বলবে কিন্তু নিজে খাবে না ও জল ভরে। তো এরকমই তো অনেকে হয়তো ভাবে যে একা থাকি কত কাজ যেন করাই বরকে দিয়ে, ভাবে অনেকে, মানে অনেকের কথাতে বোঝা যায়। তো তার জন্যই বললাম কথাটা যে মানে ও অন্য কাজ করা তো দূরের কথা, নিজে একলা জল ভরেও খায় না, তো সেটাই আর কি। তো তারপর দেখো এইদিকে আমি কথা বলতে বলতে আমার আলু ভাজা হয়ে গেছে আর মশলাও দিয়ে দিয়েছি এটাকে। আজকে আমি মাছের ঝোলটা রসুন পেঁয়াজ দিয়ে করব, কারণ কি আমার ভীষণ ভালো লাগে এভাবে বাসি মাছ রসুন পেঁয়াজ দিয়ে খেতে। তো রসুন পেঁয়াজ একবারে আমি পেস্ট করে নিয়েছি মরিচের সাথে জিরার সাথে। তো মশলাটা এখন ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো, কারণ কি মশলা ভালো করে ভাজা ভাজা না করলে মানে একটা কাঁচা মশলার গন্ধ থেকে যায় মশলাতে, তখন খেতে ভালো লাগে না ঝোলটা, মানে একটা জিরে জিরের গন্ধ থেকে যায়, জিরে বাটার একটা গন্ধ থেকে যায় বা রসুন পেঁয়াজেরই হোক একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, তো তখন আর ভালো লাগে না সেটা খেতে। তো এটাকে ভালো করে আমি সাঁতলিয়ে নেবো এখন। তো তারপর এদিকে আমি মানে ফিল্টারে জল ভরে নিচ্ছি, ফিল্টারে জল ভরছি আর এদিকে অল্প মানে স্টিম বাড়িয়ে রান্নাটা করছি, তো তার জন্য ফিল্টারে জল ভরছি আর এদিকে এসে নাড়াচাড়া করছি মাছের ঝোলটাকে। তারপর দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাতে মানে তারপর জল অ্যাড করে নেব আর এদিকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। তো আস্তে আস্তে মানে আমার রান্নাও হয়ে যাচ্ছে আর আমার বাকি কাজগুলোও হয়ে যাচ্ছে। তো চায়ের সসপেনটা ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, কারণ কি দেখো যে অবস্থা হয় চায়ের সসপেনটা চা বানানোর সময়, তো সেটাকে ভিজিয়ে না রাখলে আর ভালো করে পরিষ্কার হবে না, তো আগের থেকে ভিজিয়ে রাখি। তো তারপর এখন এটাকে আমি ভালো করে মেজে নিচ্ছি, কারণ কি মানে কি চায়ের দুধগুলো পুড়ে পুড়ে না কেমন জানি হয়ে যায়, সাইডগুলো লাল 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 টাইপের হয়ে যায়, তো সেটাকে ভিজিয়ে না রাখলে না ভালো করে পরিষ্কার হতে চায় না, তো তার জন্য আগের থেকে ভিজিয়ে রাখি। তারপর এভাবে মানে মাজলে পরে ইজি হয়, তাড়াতাড়ি উঠে যায় আর কি সেগুলো। তো তারপর আমি এদিকে মানে বাকি কাজও করছি আর এদিকে মশলাটাও ভাজা ভাজা করছি ভালো করে, আর মাছের ঝোলের সাথে সাথে আমার বাকি কাজগুলোও হয়ে যাচ্ছে, মানে যেগুলো টুকিটাকি বাসন বেরোচ্ছে সেগুলো সাতেরটা সাথে ধুয়ে নিচ্ছি, কারণ কি বলতো এগুলো জমালে না জমিয়ে থাকে, পরে বেশি বাসন জমে গেলে আর ধুতে ইচ্ছে করে না, তার জন্য সাতেরটা সাথে সাথেই করা আমি ভালো মনে করি, তার জন্য যতটুকু পারি আমি সাতেরটা সাথেই করে নিই, কারণ কি মানে হঠাৎ কোনো সময় যদি ইচ্ছে না হয় তখন জমিয়ে রাখি, কিন্তু যতটুকু পারি মানে সাতেরটা সাথে করার চেষ্টা করি। আর দেখো আমি এদিক থেকে ওদিকে করছি কেন বলতো, মানে ও এসে পড়েছে, ওর বাইকে সাউন্ড পেয়ে গেছি আমি, তার জন্য দেখছি যে ও মানে কতক্ষণে আসবে আর আমি ক্যামেরাটাকে অন করে রাখবো, মানে ও দেখাবো ওর আশাটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ কি ওকে বললে তো ক্যামেরাটা আসে না আমার ভিডিওতে আসে না, তো তার জন্য এইভাবে চিটিং করে ওর মানে ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো ও আমাকে আবার বলে ক্লিপগুলো দেখে যে কপিরাইট মেরে দেবো, কিন্তু তো যাই হোক এই আর কি করে ওটা আর কি। ক্যামেরাটা তো অন করে রেখেছি কিন্তু কি বলতো আবার ভয়ও করে, কারণ কি ও যদি দেখে ফেলে তাহলে আবার বকা দেবে, তো তার জন্য বারবার জানলার সামনে গিয়ে দেখছি যে ও কখন আসবে, তারপর ও গেলে চট করে ক্যামেরাটা অফ করে দেবো। তো দেখতেই পেলে স্লো মোশনে গেল একদম, তো সে ওটা ও স্লো মোশনে যায়নি, আমি ভিডিওটা স্লো মোশনে করে দিয়েছি, তো ও ঠিকভাবেই হেঁটে গেছে যেভাবে নর্মালি যায়। তো যাই হোক তারপর এদিকে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, তো আরও হবে মানে এটাকে আরও ভালো করে ফুটিয়ে নেব আমি। তো মানে আজকের মাছের ঝোলটা ঠিক মানে আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে, মানে একদম পুরো তেল তেল ভাব একটা, মানে পুরো তেল বেশি দিয়ে ঝাল মশলা বেশি দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে একদম পুরো মানে দারুণ লাগে আমার এইভাবে করে খেতে। আর আমি না যে কোনো রান্নাই বলো যে কোনো রান্নাই তেল মশলাটা খেতে একটু বেশিই পছন্দ করি, মানে কোনো রান্নাতে যদি তেল মশলা কম হয় না সেই রান্নাটা খেতে আমার একদমই ভালো লাগে না, তেল মশলা দিয়ে রান্না খেতে আমার খুব ভালো লাগে। জানি এটা ভালো না খাওয়া তেল মশলা বেশি, কিন্তু কি বলতো ওই খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এখন আর তেল মশলা ছাড়া খেতে পারি না, কিন্তু আমার কিন্তু প্রচুর গ্যাস হয় এই সব কারণে, এইসব খাই বলে হাবিজাবি মানে খাওয়ার একদম আমি কিছু মেনটেন করি না, যেটাই মন চায় খেয়ে ফেলি যখন তখন। তো তারপর দেখো ও এদিকে আমার জন্য খিচুড়ি নিয়ে এসেছে স্কুল থেকে, তো সেটা নিয়ে বসে পড়েছি, মানে ও না সবসময় এসে আমাকে বলে স্কুল থেকে খিচুড়ি খেয়ে এসে আমাকে বলে যে আজকে খিচুড়ি খেয়ে এসেছি, তো তখন আমি বলি ওকে যে তুমি তো জানোই যে আমি কতটা খিচুড়ি খেতে ভালোবাসি, তো আমার জন্য কেন আনোনি, তো আজ আনবে বলে আমি ভাবিনি, তো নিয়ে এসেছে, তো আনার সাথে সাথে সেটা নিয়ে বসে পড়েছি, আজকে আর দুপুরে ভাত খাবো না আজকে এটাই খাবো, তো নিয়ে বসে পড়েছি। খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল, মানে কি বলতো আমি না খিচুড়ির এতটাই ভালোবাসি, মানে যেখানেই দেখ না কেন খিচুড়ি আমি শুধু খবর পেতে লাগে আমার যে ওখানে খিচুড়ি দিচ্ছে, আমি পৌঁছে যাবো ওখানে যেখানেই দিক,
মানে কোনো লজ্জা সরম বলতে আমি কিছু নেই খিচুড়ির প্রতি আমার, মানে খিচুড়ি খেতে যাওয়ার দিকে আমার কোনো লজ্জা নেই, খিচুড়ির জন্য আমি সব করতে পারি। তো তারপর খিচুড়ি টিচুড়ি খেয়ে তারপর এদিকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি, মানে ওই যেগুলো বাকি ছিল রান্নাঘর পরিষ্কার করা, তো গ্যাস মোছা, তো তারপর এগুলো এক এক করে নেব। এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি ভালো করে, তো তারপর বাকি বেসিন ঠেসিন এগুলো আজকে পরিষ্কার করে নেব একবারে, সেলফ টেলফ যা রয়েছে সব একবারে এগুলো পরিষ্কার করে তারপর ওকে খেতে দিয়ে তারপর আমি স্নানে চলে যাব। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। অনেক দিন থেকেই ভাবছি যে কথাটা শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারছি না, তো আজ ভাবলাম বলেই ফেলি। তো বন্ধুরা, কথাটা হচ্ছে যে আমরা হঠাৎ করে কোকরাঝাড় থেকে বঙ্গাইগাঁও কেন শিফট হলাম। অনেকেই জিজ্ঞেস করেছে, এখনও করে কোকরাঝাড় গেলে? তো সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ আছে যাদের জিজ্ঞেস করার টোনটাই আলাদা হয়, মানে বোঝা যায় তারা বলছে একটা কিন্তু তাদের মনে আছে আরেকটা। তারা হয়তো ভাবে যে আমাদের বের করে দিয়েছে শ্বশুরবাড়ি থেকে, আর না হলে আমরা ঝগড়াঝাটি করে আলাদা হয়ে গেছি। তো তাদেরকে বলতে চাই, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? আমাদের কোকরাঝাড় থেকে বঙ্গাইগাঁও শিফট হওয়ার মেন কারণ হচ্ছে ওর কাজ, ওর স্কুল। কোকরাঝাড় থেকে ওর স্কুল অনেকটাই দূরে হয়ে যায়। রোজ রোজ কোকরাঝাড় থেকে বঙ্গাইগাঁও আসা, রোদ, বৃষ্টি, ঠান্ডা, গরম, এরকম অনেক প্রবলেম ফেস করেছে ও, ঠিক আছে? আর তার সাথে সাথে যখন ও বাড়ি থেকে বের হয়, বাড়িতে না আসা পর্যন্ত কত যে চিন্তা, কত আমাদের মানে চিন্তা হয়, এটা শুধু আমরাই জানি। এই যে বাইক করে হাইরোড দিয়ে এতটা দূর আসা, এটা কিন্তু মুখের কথা নয়। তাও ও 5-6 বছর কোকরাঝাড় থেকে আপ ডাউন করেছে, তারপর আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে আমরা বঙ্গাইগাঁও শিফট হয়ে যাব, কারণ এইভাবে ও কতদিন কষ্ট করবে। তো ফাইনালি আমরা কিছুদিন আগেই বঙ্গাইগাঁও শিফট হলাম। তো সোম থেকে শনি আমরা বঙ্গাইগাঁওয়ে থাকি, শনিবার দিন কোকরাঝাড় চলে যাই, আবার রবিবার দিন ফিরে আসি, কারণ সোমবার থেকে ওর আবার স্কুল স্টার্ট হয়ে যায়। তো এই করেই চলছে আমাদের কোকরাঝাড় বঙ্গাইগাঁও, কোকরাঝাড় বঙ্গাইগাঁও। তো আরেকটা কথা বলতে চাই, আমরা কিন্তু প্রপার বঙ্গাইগাঁওতে থাকি কিনা, ঠিক আছে, অল্প ভেতরে থাকি, কারণ এখান থেকে ওর স্কুলটা সামনে হয়, ওর স্কুলটা চাপড়াকাটাতে, তো এখান থেকে 10-15 মিনিটের রাস্তা, তো তার জন্যই আমরা অল্প ভেতর সাইডেই থাকি। তো এটা নিয়েও অনেকে অনেক কথা বলেছে। দেখো, আমরা কোকরাঝাড় থেকে বঙ্গাইগাঁও শিফট হওয়ার মেন কারণই হচ্ছে ওর স্কুল, ঠিক আছে? ওর স্কুলে আপ ডাউন করতে যাতে কোনো প্রবলেম না হয়, তো এর জন্যই কোকরাঝাড় থেকে আমাদের বঙ্গাইগাঁও থাকা, ঠিক আছে? তো এখন যদি আমরা প্রপার বঙ্গাইগাঁওতে থাকি, তো ওর তো সেম প্রবলেমই ফেস করতে হবে যেটা ও আগে করেছে, ঠিক আছে? তো তার জন্য এইভাবে আমরা অল্প ভেতর সাইডে ঘরটা নিয়েছি, অল্প ভেতর সাইডে থাকি। কিন্তু কি বলতো, এটাতে আমাদের কোনো প্রবলেম না হতে পারে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের প্রবলেম এটা নিয়ে যে আমরা ভেতর সাইডে থাকি। খালি বলবে যে ভেতরে থাকে, এত ভেতরে থাকে, প্রপার টাউন ছেড়ে এত ভেতর সাইডে থাকে। আরে, আমরা ভেতরে থাকি, আমরা তো জানি আমরা ভেতরে থাকি, তো আমরা ভেতরে থাকি, আমাদের যদি কোনো প্রবলেম নেই, তোমাদের প্রবলেমটা কোথায়, ঠিক আছে? আমরা আমাদের সুবিধা বুঝেই তো থাকবো, যে এখানে থাকলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? যেটার জন্য আমাদের কোকরাঝাড় থেকে বঙ্গাইগাঁও আসা, তো যেটা মানে যেখানে থাকলে আমাদের সুবিধা হবে, ওর স্কুলটা সামনে হবে, ওর যাতে কোনো অসুবিধা না হয়, তো সেখানেই তো আমরা থাকবো, নাকি মানুষের কথা শুনে থাকবো যে মানুষের কোন জায়গায় সুবিধা হবে, ঠিক আছে? তো আজকে আমি একটা কথা ক্লিয়ার কাট বলে দিতে চাই, কেউ খারাপ পাও ভালো পাও আমার তাতে দেখার দরকার নাই, আমি ক্লিয়ার কাট কথাটা বলতে চাই, যে যারা বলো এত ভেতরে থাকে, ভেতরে থাকে, যাদের প্রবলেম আমাদের ভেতরে থাকা নিয়ে, তাদেরকে বলতে চাই যে তোমাদের যদি এতই প্রবলেম আমাদের ভেতরে থাকা নিয়ে, তো তোমরা আমাদের ঘরে এসো না, ঠিক আছে? আমি বলিনি তোমাদের আমাদের ঘরে আসতে, ঠিক আছে? তোমরা এসো না আমাদের ঘরে। তো এটাতে তোমরা খারাপ পাও ভালো পাও আমার একটুকু দেখার দরকার নেই, কারণ কি, তোমরা যখন আমাকে বলো তখন আমিও তো খারাপ পাই। তো তোমরা এটা নিয়ে যদি ভাবো না যে আমি খারাপ পাই, তো আমি কেন ভাববো যে তোমরা খারাপ পাচ্ছ? তো তার জন্য আজকে কথাগুলো বলে দিলাম। তো অনেকটাই বকবক করে ফেললাম বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দেই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে কি আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো কারো যদি খারাপ লেগে থাকে, সরি, আমি সবাইকে বলিনি, আমি কিছু কিছু মানুষদের বলেছি যারা আমাকে এমন বলো, তারা হয়তো আমার এই ভিডিওটা দেখলে বুঝে যাবে। তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।